গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সিএম চৈতালি সিম্পল ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি নতুন মানে নতুনভাবে যে ব্লগটা আনছি সেটা হচ্ছে একটা আমার বাড়িতে রেসিপি বানাবো, কচুরির রেসিপি। তো সেই কচুরির রেসিপিটা আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো আমি কীরকমভাবে বানাচ্ছি। তোমরা দেখতে থাকো, তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো আমি কচুরির রেসিপিটা বানাই, তার জন্য মটরশুঁটিও এনে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর তোমরা তো জানো আমরা ঘরটা শিফট করেছি নতুন ঘর, তোমাদের ঘরের এই ব্লগটা আমি অন্যদিন দেবো, একটা নতুন ঘরের হোম ট্যুরটা আমি দেখাবো কেমন আছে আর কি, নতুন বাড়িটা কেমন হয়েছে আমার। আমাদের তো ভাড়া, তোমরা জানো ভাড়া বাড়িতেই আমরা আমাদের থাকা, তো ভাড়া বাড়িগুলি এখন আমাদের বাড়ি, যেখানে আমরা থাকি সেটাই নিজের বাড়ি বানিয়ে নিই। তো যেহেতু বরের জবটা এরকম ট্রান্সফারের জব, তো সেখানে যেখানে যেতে হয় সেখানে আমাদের বাড়িটা বানাতে হয়। সেখানে যেমন বাড়ি থেকে ছোট হোক বড় হোক যেমন পাই, তো সেটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়, সেটা অন্যদিন তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি একটা এই রেসিপিটা বানাচ্ছি, এই রেসিপিটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো, আমার রান্নাঘরে এমনি আমি আছি, রান্নাঘর থেকেই ব্লগটা বানাই, তোমাদের দেখতে থাকো। এখানে 750 মতো মটরশুঁটি নিয়েছি, এবার সেটা একে একে পুরো পুরো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। এর মধ্যে উপকরণ যা যা লাগবে আমি একে একে দিয়ে দেব, দেখিয়ে দেব কী কী উপকরণ দিতে হবে। এই শীতকালের সময় মটরশুঁটির কচুরি খেতে খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমি মটরশুঁটিগুলো একে একে সব ছাড়িয়ে নিই। একটু টাইম লাগবে ছাড়াতে আমার। কী কী উপকরণ লাগছে পর আমি দিচ্ছি। তোমার মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নিয়ে তোমাদের সঙ্গে আসছি পরের স্টেপে। এই মটরশুঁটিগুলো বেরিয়েছে 1 টিফিন আধ টিফিনের মতো, এগুলো আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তোমাদের সঙ্গে আসছি। আমার পুরটা বাঁটা হয়ে গেছে, মটরশুঁটিটা সমস্ত মটরশুঁটিটা বেঁটে এতটুকু হয়েছে। এবার কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দেব। কেউ যদি চায় এতে ঘি ব্যবহার করেও রান্না করতে পারে, কিন্তু ঘি সবাই তো আর ঘি দিয়ে করতে পারে না সবসময়, তো আমি রিফাইন তেল দিয়ে করে আজ দেখাবো। 3-4 চামচ দিয়ে দিয়েছি তেল, তেলটা হতে দেবো। এর মধ্যে আমি 1 চামচের মতো হিং দিয়ে দেবো। যেহেতু আমার মটরশুঁটিটা একটু পরিমাণে বেশি আছে তাই জন্য 2-1.5 চামচের মতো দিলাম। হিংটা 10-12 সেকেন্ডের মতো হতে দেব। যেহেতু মটরশুঁটি বাটার সময় আমি ওতে কোনো আদা বা কাঁচা লঙ্কা কিছু মিক্সড করিনি, তাই আমি একে একে এগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, চিনি দিয়ে দেবো 1 চামচ, ব্যাস আর 1 চামচ চিনি দিয়ে দেবো, কেন কচুরিটা হালকা মিঠা ভাবটা হলে খেতে ভালো লাগবে। আর চিনি দেব না, লবণটা 1 চামচ দিয়েছিলাম, আর 8 চামচ দেবো। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভেজে নেব। এই মশলাটা প্রায় হয়ে এসছে, এর মধ্যে বাটা মটরশুঁটিটা দিয়ে দেব। অনেকে মটরশুঁটিটা মানে মিক্সারে দেওয়ার সময় সব কিছু দিয়ে দেয়,
আমি আলাদা আলাদা করে দিয়েছি, এই জন্য যারা অনেকে পারে না সিম্পল ভাবে তাই জন্য আর কি আমি আলাদা ভাবে আদা দিয়ে সব মশলাটা করছি। এই জন্য ভালো করে এর মধ্যে করে নেব মশলাটা, আলাদা করে দিচ্ছি। অনেকে একসাথে দিয়ে করে নেয় একবারে, কিন্তু একসাথে দিয়ে করলে কি আদাটা ভালো করে ভাজা যায় না, ওই জন্য আমি আলাদা আলাদাভাবে করে আগে মশলাটা ভেজে নিলাম, তারপরে এটা করছি। কুটটা মোটামুটি হচ্ছে, একটু টাইম লাগে মটরশুঁটির কচুরি মানে কচুরির কুর করতে, মটরশুঁটি কুটটা করতে একটু টাইম লাগে। মোটামুটি হয়ে গেছে, কড়ার মধ্যে ধরে যাচ্ছে না, কড়ার মধ্যে ধরে না গেলে বোঝা যাবে যে কুটটা হয়ে রেডি। ময়দাটা আমি নিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। ময়দার পরিমাণ যেহেতু একটু বেশি তাই লবণটা একটু বেশি দেব, তো লবণটাকে মিক্স করে নেব এর মধ্যে। এই কচুরির ক্ষেত্রে একটু পরিমাণে তেলটা বেশি দেব, যাতে খাস্তা মচমচে হয়। এমনি নর্মাল লুচি করার জন্য যে তেল ব্যবহার করি তার থেকেও 2 চামচ বেশি দেব। যেহেতু ময়দার পরিমাণটা আমার বেশি তাই একটু বেশি দিলাম। ভালো করে মাখিয়ে নেব এটাকে, নর্মাল জলেও মাখা যেতে পারে, অল্প কুসুম গরম জলেও মাখা যেতে পারে। তো কুসুম গরম জলে মাখলে পরে একটু ভালো হয়। তো ময়দাতে অল্প গরম জল, অল্প কুসুম গরম করেছি একদম, অল্প অল্প করে ঢেলে, একদম একবারে বেশি ঢালা চলবে না, অল্প অল্প করে ঢেলে মাখতে হবে। মানে এতটা হালকা গরম করি হাত দিতে পারছি। মেখে নিতে হবে, মেখে নিই। ওটা মাখা হয়ে গেছে, এর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব, ব্যাস। দিয়ে আধ ঘন্টার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে, আধ ঘন্টা পর এটা আমি খুলবো। এখানে ময়দার লেচিগুলো সব পাকিয়ে নিয়েছি, এখানে পুরটা রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে পুরটা। এবার আমি একটা একটা করে পুরের মধ্যে লেচির মধ্যে ভরে নিয়ে তেলে ছেঁকে নেবো। আমি সানসেটের মধ্যেই করবো, পরিষ্কার করে মুছে নিয়েছি, সানসেটের মধ্যেই আমি লেচিগুলো বেলে নেব। এরমভাবে গোল করে নিয়ে, খুব কমও পুর দেওয়া চলবে না, খুব বেশিও দেওয়া চলবে না। খুব বেশি দিলে ফেটে বেরিয়ে যাবে, আবার খুব কম দিলে আবার বোঝা যাবে না এর মধ্যে আছে কি না। এর বেশি আমি বড় করবো না, আর একটা দেখিয়ে দেবো কিরম করে করছি। একটু পুর দেবো, এইভাবে আমি সব কটা কচুরিকে বেলে নেব।
হাতের তুল্য শুকনো, অনেকে চামচে করে করে দেয়, কিন্তু আমার মনে হয় হাতে করে করাটা সব থেকে বেস্ট। যেহেতু তেল দিয়ে ভালো করে মাখা গেছে, তেল আর মানে লাগছে না, এত তেল দেওয়াই আছে, তাই অসুবিধে কিছুই হচ্ছে না। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেল হয়েছে। একটু এই কড়াগুলো চ্যাপ্টা করা তো, এই কড়াগুলোতে একটু বেশি করেই তেল দিতে হয়, না হলে হয় না। কিন্তু গোল কড়া, অ্যালুমিনিয়ামের যে গোল কড়া বা ননস্টিকের গোল কড়া, সেগুলোতে একটু অল্প তেলেতেই হয়ে যায়। একটা পাশে আর একটা দিয়ে দেবো। এত বড় চাপটা করা তো, সেই হিসেবে দুটো করে হয়ে যাবে আরামসে। বলবো তাকে দুটো হয়েছে, একটা দিয়ে দেবো, জায়গা অনেকটা জায়গা রয়েছে। অনেকে কচুরি করলে একটা একটা করে করে, কিন্তু করার দরকার নেই, অনেকটাই জায়গা রয়েছে বলে তিনটে দুটো তিনটে করে হয়ে যাবে একবারে। এইটা হয়ে গেছে আমার প্রথমে একটা। এরকম করে করে দাবিয়ে দিলে পরে পুরো ফুলে যাবে, এরকম পুরো ফুলে গেছে। এটা যেহেতু প্রথম একটা হয়ে গেছে আমার, এটাকে তুলে নেবো আমি। এখানে দেখে দেবো, এরকম করে প্রত্যেকটাই আমি ছেঁকে নিচ্ছি, নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। কচুরি করে কড়া কমপ্লিট হয়েছে, এক জামবাটি হয়ে গেছে পুরো। এদিকে আবার এতটার মতো পুর বেঁচে গেলো, মানে দুটো কচুরি এখনও হতো, কিন্তু আর ময়দা রইলো নি আর, তাই জন্য আমি আর করিনি, পুরটা থাকে এমনি খেয়ে নেবো আর কি। এতক্ষণ কচুরি হয়ে গেছে, এই যে আমরা নিয়ে খেতে বসে পড়েছি আমি আর বর দুজন মিলে। আলুর দম বানিয়েছি কচুরির সাথে, আলুর দম, আলুর দমটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। কচুরিটা শেয়ার করেছি, কচুরিটার সঙ্গে আলুর দম না হলে ভালো লাগে না, মানাবে না। আলুর দমের সঙ্গে কচুরি তো জাস্ট একদম ফাটিয়ে, জাস্ট ফাটিয়ে হয়ে যাবে। এতগুলো হয়েছে, তো আমরা খেতে বসে পড়েছি এরকম করে। তো আজকে তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা বলো, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা নতুনরা দেখছো তোমরা লাইক করে দিও, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। তাহলে আমার, আমি আর বর দুত্র দুটো থালায় সাজিয়ে নিয়েছি, যেমন নিয়ে খেয়ে নিই। ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।